আইপিএল অভিষেকেই হইচই ফেলে দিলেন অস্ট্রেলিয়ান তরুণ প্লেয়ার। 11 বল বাকি থাকতে দিল্লি ক্যাপিটালসকে 6 উইকেটে ম্যাচ জেতালো এই তরুণ। তিনি জেক ফ্রেজার ম্যাকগার। 3 নম্বরে নেমে তার 35 বলে 55 রানের বিধ্বংসী ইনিংসে দিল্লি ক্যাপিটালসকে 11 বল বাকি থাকতেই 6 উইকেটে ম্যাচ জিতিয়ে দিল। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি চোট পেয়ে ছিটকে না গেলে হয়তো আইপিএলে খেলাই হতো না তার। লখনউ সুপার জায়ান্টসের কোনো বোলারকেই রিয়াদ করেননি অস্ট্রেলিয়ার 22 বছর বয়সী এই ক্রিকেটার। প্রথম 5 ম্যাচ তাকে মাঠের বাইরেই কাটাতে হয়। তবে ব্যাট হাতে তিনি কী কী করতে পারেন প্রথম সুযোগেই দেখিয়ে দিলেন ম্যাকগার। 2টে 4 ও 5 ছক্কায় সাজানো তার ইনিংস। আইপিএলে খেলতে আসার আগে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-20 টুর্নামেন্টে নজর কেড়েছিলেন। চলতি বছরে অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক মঞ্চেও অভিষেক হয়েছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ওয়ানডে ম্যাচে 220-এরও বেশি স্ট্রাইক রেট, 51 রান করেছিলেন। 2023 সালে প্রথমবার শিরোনামে উঠে আসেন ম্যাকগার। মার্চ ওয়ানডে কাপে মাত্র 29 বলে সেঞ্চুরিও করেন, ভেঙে দেন এবি ডিভিলিয়ার্সের 31 বলে সেঞ্চুরি রেকর্ড। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনগেটসের হয়ে 158.64 স্ট্রাইক রেটে 257 রান করেন। আইপিএল অভিষেকে 3 নম্বরে ব্যাট করতে নেমে মাইকেল হাসি অপরাজিত 116 রান করেছিলেন। তারপর ম্যাকগার্কের 55 রানই দ্বিতীয় সর্বোচ্চ। দিল্লির জার্সিতে আইপিএলে অভিষেকে সর্বোচ্চ রান গৌতম গম্ভীরের 58, তারপরই ম্যাকগার্কের 55 ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। আইপিএল অভিষেকেই হইচই ফেলে দিলেন অস্ট্রেলিয়ান তরুণ প্লেয়ার। 11 বল বাকি থাকতে দিল্লি ক্যাপিটালসকে 6 উইকেটে ম্যাচ জেতালো এই তরুণ। তিনি জেক ফ্রেজার ম্যাকগার। 3 নম্বরে নেমে তার 35 বলে 55 রানের বিধ্বংসী ইনিংসে দিল্লি ক্যাপিটালসকে 11 বল বাকি থাকতেই 6 উইকেটে ম্যাচ জিতিয়ে দিল। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি চোট পেয়ে ছিটকে না গেলে হয়তো আইপিএলে খেলাই হতো না তার। লখনউ সুপার জায়ান্টসের কোনো বোলারকেই রিয়াদ করেননি অস্ট্রেলিয়ার 22 বছর বয়সী এই ক্রিকেটার। প্রথম 5 ম্যাচ তাকে মাঠের বাইরেই কাটাতে হয়। তবে ব্যাট হাতে তিনি কী কী করতে পারেন প্রথম সুযোগেই দেখিয়ে দিলেন ম্যাকগার। 2টে 4 ও 5 ছক্কায় সাজানো তার ইনিংস। আইপিএলে খেলতে আসার আগে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-20 টুর্নামেন্টে নজর কেড়েছিলেন। চলতি বছরে অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক মঞ্চেও অভিষেক হয়েছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ওয়ানডে ম্যাচে 220-এরও বেশি স্ট্রাইক রেট, 51 রান করেছিলেন। 2023 সালে প্রথমবার শিরোনামে উঠে আসেন ম্যাকগার। মার্চ ওয়ানডে কাপে মাত্র 29 বলে সেঞ্চুরিও করেন, ভেঙে দেন এবি ডিভিলিয়ার্সের 31 বলে সেঞ্চুরি রেকর্ড। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনগেটসের হয়ে 158.64 স্ট্রাইক রেটে 257 রান করেন। আইপিএল অভিষেকে 3 নম্বরে ব্যাট করতে নেমে মাইকেল হাসি অপরাজিত 116 রান করেছিলেন। তারপর ম্যাকগার্কের 55 রানই দ্বিতীয় সর্বোচ্চ। দিল্লির জার্সিতে আইপিএলে অভিষেকে সর্বোচ্চ রান গৌতম গম্ভীরের 58, তারপরই ম্যাকগার্কের 55 ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।